আমাদের এলাকার বন্যার পরিস্থিতি খুবই খারাপ। আমাদের এলাকার বাড়িঘর সব পানির নিচে আছে। আমার বাড়ির অবস্থা খুবই খারাপ। আমার বাড়িতে আমার শাশুড়ি আছে, এখন আমার শাশুড়ি আশ্রয় কেন্দ্র আছে। আমাদের দেশে অনেক শিশুরা পানিতে ডুবে মারা যায়, যেহেতু আমরা যদি কোনো ট্রেনিং পাই তাহলে আমাদের শিশুরা পানিতে ডুবে মারা যাইব না। আমাদের এলাকা বন্যা হলে দীর্ঘদিন কারেন্ট থাকে না, তো আমরা যদি সোলার লাইট পাই তাহলে আমরা সোলার সুবিধা হবে। বন্যার সময় আমরা টিউবওয়েল পানির নিচে চলে যাই, আমরা যদি পানি বিশুদ্ধ করার মেশিন পাই তাহলে আমরা পানি পান করতে পারবো।